رمضان يا رمضان يا نفحة الرحمن، رمضان يا رمضان شهر جود وغفران، رمضان يا رمضان. السلام عليكم، ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমরা সবাই ভালো আছি। আজকে আজকে দই চিড়া খাবো, আঙ্গুর দীপতের, এটা আপেল, নেসপতি, আম কেটে নিয়েছি, এই আনার, এই যে দই বানিয়েছি, এই যে দই কাটার পরে বোঝা যাবে, আর ওই যে চিড়া চিড়া রেখেছি, আর এদিকে এই যে বেগুনি বানাচ্ছি। কারণ পরে এগুলো বানালে খাওয়া হয় না, কালকে অনেকগুলো ফেলে দিয়েছি। আর হলো এই মুরগির ঝাল না, খেতে খুবই টেস্ট হয়। আর এদিকে ভেজে নিচ্ছি আমি অলরেডি, তো পিয়ে দিই তখন শুন। এই যে মরিচগুলো দিয়ে দিয়েছি, কত বড় বড় কাজ মরিচ, মাশাল্লাহ। এগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়, জাল লাগে না, মুড়ির সাথে ভালো লাগে। এই নিজে দইটা কেটে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কিরম হয়েছে ওপেনে। এই যে দেখুন, এই যে মিষ্টি হয়েছে কিনা কে জানে, মানে আমি দেখতে। আর এখানে হলো খেপসা মেয়ের জন্য, মেয়ে খেপসা ছাড়া এর কিছু ভালো লাগে না। এইদিকে ওরা আব্বু আবার মেয়ে বাচ্চারা বলছে কি খাবে না, চিপস চিপস নিয়ে আসছে। কলার অবস্থা দেখুন, কলা একটা খেলে দুটা খাওয়া হয় না, সমস্যা কিন্তু কিনা না হয়েছে, এই যে সমস্যার। খাইয়া বলছে একটা চিজি ভিতরে, আর একটা হলো ভিতরে কিমা। চিড়া দাও, ফল দেওয়ার পরে চিড়া দিচ্ছে। তোমার দই দেওয়া হবে, দাও দই দাও, ক্রিম দাও। খেতে খুবই টেস্ট, এত টেস্ট। আর সবচেয়ে সবসময় ফল একসাথে খাওয়া হয় না, আম খেলে কলা খায় না, কলা খাইলে আঙ্গুর খায় না, এই জন্য সব ফল এভাবে খেতে পারলে খুবই ভালো। কলা দেওয়া হয়নি, কেন গা পানি খেয়ে দেবো, আর এই ফুটে পানি দিয়ে মজার জন্য দাও 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 দাও। এখন মধু দিচ্ছে, কারণ মধু আমি খাবো না, যার যার টের জন্য আলাদা করে বানিয়ে নেওয়া হচ্ছে। মধু দিলে টেস্টটা ডবল হয়ে যাবে। যে খাবার দাবার শেষ, এখন রেডিও তো বেশি হয়ে গেল, এটা নেবো তুমি বলি তো বললো। আবার খাওয়া দাওয়া শেষ হলো, একমাত্র যার যার ভাবে গেছে গা, এই যে এগুলো প্রতিদিন বেশি কাল কো বেশি কাল কুত্তরি বেলাই যে শেষ করলো না রে সেহেরির ভাত বসাবো। আর আধ ঘন্টা পরে এখন বাজে রাতে 11:47, আমি তারাবি নামাজ, রাশের নামাজ, মেয়েরা আমার সাথে পড়ে এই যে বসে রয়েছে, দুষ্টমনি করতেছে আমার ছোট্ট নই উনি বিবিটাকে নিয়ে কত দুষ্টমনি করে। অনুসরাও এই যে সবাইকে রমজানের মোবারক দিয়েছ একুইয়া, হ্যাঁ যাই হোক। এদিকে নিয়ে আসছে শশা, তারপরে হলো সুরবা বানাবো, আর হলো বিমটু মেয়েরা পছন্দ করে। তুমি খাবে খাবে তুমি, উরে 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 উরে, কি করে কি করে কি, এই যে এই যে। আর বেগুন বেসন দিয়ে এই এটা বানাবো, আমার কাছে খুবই টেস্ট লাগে। আর আঙ্গুর নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, এটা এটা একটু টক, এটা একটু মিষ্টি বেশি, এটা আরও বেশি মিষ্টি। জি আর থাম টপ নিয়ে আসছে,
জুস তো প্রতিদিনই নিয়ে আসে, কিন্তু তো আমি বলছি নিয়ে আসতে, আমিও বাচ্চা হয়ে গিয়েছি, মেয়ামা করতেছে। খাইছে তো, এইমাত্র খাইছে তো, খাও। আর এই যে লেবন নিয়ে আসছিল, এখন খাবে, দই নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে টুকটাক সব সময়, মানে প্রতিদিন নিয়ে আসতে হয়, কোনো দিন আর ই নাই, নামতা ধরে দুষ্টরা। আর এদিকে আপনাদের দেখাবো কত সামান জমে গিয়েছে, এগুলো ভিডিও করব, সে রোজা তারপর নামাজ এগুলো করতে করতে টাইম হয়ে যায়। এই সব সামান অলরেডি আমরা ঈদের মার্কেটে বাচ্চাদের করে নিয়ে নিয়ে নিয়েছি, কারণ বেশি দেরি হলে আসতে দেরি হয়, এই জন্য আমি অলরেডি সামান টামান অনেকগুলো কার্টুন কার্টুন কিন্তু পিছনেও আছে, শিন আর নুন আবার টিকটক থেকেও আছে। ওই যে আমার বড় মিট্টু দেখা যাচ্ছে ঈদের জামা, এগুলো সব দেখাবো। কী খাবে, খাও মা, যে যে খাও নি খাও। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এসে এই যে খাবার খাবার রাত্রের 1টা থেকে 2টা বাজে, খাওয়ার পর এই জন্য একটু শেয়ার করলাম। ঠিকই প্রতিদিনই তো নিয়ে আসে, কিন্তু ভিডিও করার সময় পাই না। এই যে আমার আরেকটা মেয়ে মেয়ে করতেছে, কি হয়েছে আবু, দে দাও সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আবু। নুরে রোজার মধ্যে মনে বেশি জ্বালা, কিন্তু না ওরা জ্বালায় না, ওরা ভদ্র হয়ে গিয়েছে। এই হাঁটতে হেঁটে যাচ্ছে, আর আরেকটা তো কি শুরু করছে, কিউট কিউট। এটা কিন্তু মেয়ে, এটা মেয়ে, আমার ছোটো মেয়ের সাথে অনেক খেলা করে, আপনাদের শেয়ার করবো না কীভাবে খেলা করে ও।